السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال تعالى

নামে একজন তরুণ বক্তা মিডিয়ায় প্রকাশ হয়েছে সে আল্লাহর রসুলের সামনে চরম বিয়াদবি করেছে সে বলেছে আল্লাহর রসুল নিরক্ষর ছিলেন কোন অক্ষর জ্ঞান ছিল না নাউজবিল্লা নাউজবিল্লাহ মিজা আলিক এই যে একটি অলিক অপবাদ আল্লাহ রসুলের সান সে করেছে সে এর এর থেকে একটি জিনিসই পেয়েছে যে স্মরণকালের শ্রেষ্ঠ ব্যাদব হয়েছে এবং তার এই বক্তৃতার মাধ্যমে প্রমাণিত হলো সে একজন বন্ড মূর্খ সে একটি বন্ড সে একটি মূর্খ তার জ্ঞানের পরিধি কতটুকু আপনাদের সামনে প্রকাশিত হয়ে গেল সুদী মন্ডলী সে বলেছে আল্লাহর রসুল নিরক্ষর আল্লাহ রসুল নাকি অক্ষর জ্ঞান জানেন না সে কোরআন শরীফের একটি আয়াত সুরাতুল আরাফ একশো সাতান্ন নম্বর আয়াত দিয়ে সে দলিল দিয়েছে

আলে সুনুতুল জমাতের উলামায়ে কেরামরা বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে জবাব দিয়েছেন আমরা ফলো করেছি বিশেষ করে এ বিষয়ে সাতাইশ মিনিটের একটি বক্তব্য আমি শ্রবণ করেছি দেখেছি আলে সুন্ন মিডিয়ার প্রধান শেখ শেখ শেখুল আল্লাম আবি আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা হাফিজাহুল্লাহ দাহমদ বরকাতুল আলিয়া তিনি কিতাবাদির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে অল্প সময় উপস্থাপন করেছেন জাতির সামনে আমি এ বিষয়ে না গিয়ে শুধু এটির জবাব দিব যে সে বলেছে যে আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন তিনি আলি বা তা সা লিখতে জানতেন না এমন কি জিম কিভাবে হয় হা কিভাবে হয় সেটাও তিনি জানতেন না আমি সে এটাও বলেছে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে আল্লাহ রসুল যে বার্তা চিঠি পাঠিয়েছিলেন সেখানে কোন সিগনেচার ছিল না যেহেতু আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন সিগনেচারটাও তিনি জানতে পারতেন না যার কারণে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা এটাকে রেসপেক্ট করেনি রিসিভ করেনি নাওজবিল্লাহ মিজালি তার এই অবান্তর কথার আমি তীব্র নিন্দা জানাই এবং এটা আল্লাহ রসুল কি অক্ষর জ্ঞান জানতেন না আদৌ জানতেন না সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো সুদী মন্ডলী এই কিতাব হচ্ছে এই দালাইল নব দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ড বিশ্ববিখ্যাত মহাদিস হাদিস শরীফের ইমাম মুস্তাহিদ পাঁচ লক্ষ হাদিসের ইমাম ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইল নবুয়তের দ্বিতীয় খন্ডে দুইশো সাতাইশ পৃষ্ঠার মধ্যে এনেছেন যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসী বরাবরে আল্লাহ রসুল সহস্তে লিখিত একখানা সিডি দিয়েছিলেন তখন আবিসিনিয়ায় যারা হিজরত করেছিল আল্লাহ রসুলের চাচাতো ভাই জাফর তৈয়া রদিয়াল্লাহ তালু সহ আলী রদুল্লাহ তালা সহ কিছু সংখ্যক সাহাবাই কেরাম এই আবিসিনিয়া তখন অবস্থান করেছিলেন আল্লাহ রসুল একখানা চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটা জবাবও এসেছিল আবিসিনিয়ার বাসার নাজ্জাসি তিনি যে মুসলমান হয়েছেন এটার প্রতি তিনি পাঠিয়েছিলেন সুহান আল্লাহ আমি এই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরবো যে আল্লাহ রসুল সহস্তে লিখিত চিঠি এবং এই চিঠিতে তিনি কি লিখেছিলেন সেটা আজ আপনাদের সামনে আমি দীর্ঘ সনসকারে তুলে ধরব শিরোনামটা হচ্ছে মা যা আফি কিতাবিন নবী সাল্লাম ইলান নাজ্জাসী আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর বরাবরে হজুর সহিসাল্লামের সহস্থে লিখিত চিঠি সংক্রান্ত অধ্যায়

وشهد ان لا اله الا الله وحده لا شريك له لم يتخذ صاحبا ولا ولدا وان محمدًا عبده ورسوله الله আগে আল্লাহ এবং শাহাদতের বাক্য তিনি উল্লেখ করেছেন যে সালাম তার প্রতি যিনি হেদায়েতের উপরে আছেন যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনেন এবং এই সাক্ষী দেন যে আল্লাহ সালা কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই তার কোনো সন্তানাদি নেই কোন অংশীদার নেই মহাম্মদ্লাম আল্লাহর বান্দা ও রসুল এরপর আল্লাহ রসুল বলছেন ওয়া দহ বি তিল্লাহ হে নাজাশি আমি আপনাকে আল্লাহর প্রতি আহ্বান করতেছি আনা রসুলহু কেননা আমি হচ্ছি আল্লাহর রসুল ফাসলিম আপনি মুসলমান হয়ে যান তাসলাম আপনি নিরাপদ হয়ে যাবেন সুহান আল্লাহ এরপর তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ইয়া আহেল আল কিতাব তালু

তাহলে নাসারাদের সকল পাপ আপনার গাড়ে বর্তাবে এই হচ্ছে চিঠির দরন। এবার দেখেন এই ছয়শ নম্বর হাদিসের হাসিয়া দেখেন আখরাজাহুল হাকিম ফিল মুস্তাদরাক ইমাম হাকিম আবু আবদুল্লাহ হাকিম নিসাফুর রহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাক কিতাবের দ্বিতীয় খণ্ডের ছয়শ ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার দুইশো আহমদ বিন আব্দুল জব্বার এর সূত্রে আদিষ্টি রয়াত করেছেন ইমাম সোয়ালেহী তিনি তার সুবুলুল হুদা ওয়ার রসাদ কিতাবের এগারো নম্বর খন্ড তিনশো ছয়ষট্টি পৃষ্ঠার মধ্যে ইবনে কাশির বিশ্ববিখ্যাত সিরতর কিতাব আল বেদায়া ওয়ার নেহায়া ওই কিতাবের তৃতীয় খন্ডের একশো ষাট পৃষ্ঠায় ইমাম বাইহাকির সূত্রে তিনি এ আদিষ্টা রায়ত করেছেন এবার দেখেন ছশো নম্বর হাদিস ও একই একই সূত্রে একটু ব্যতিক্রম করে আল্লাহ রসুল বলেছিলেন আমি আপনাদের সামনে সেটাও পড়িয়ে শোনাচ্ছি যে এই হাদিসটার মূল রাউই যিনি তিনি হচ্ছেন মুহাম্মদ বিন ইসাক কালা বা স রাসূলুল্লাসাল্লাম আমর আপনা উমাইয়া জামরি ইলান নজ্জাশি ফিসান জাফরিব নিন আবিত আলিব ওয়া জাফর বিন আবিত এবং তার সাথীরা আবিসিনিয়ায় ছিল তাদের উদ্দেশ্যে আল্লাহর রসুল একটি চিঠি পাঠিয়েছিলেন বাসানা নাজ্জাসির কাছে চিঠিটির দরণ ছিল বিসমিল্লাহ রহমান রাহিম মিন মোহাম্মদীন রাসূল ইল্লাহ ইলেহান নাজ্জাসিয়াল আসাম মালিক ইল হাবসা হাবশার সম্রাট নাজ্জাসিয়াল আসাম বরাবরে মোহাম্মদ আল্লাহর রসুল জরিসাল্লামের পক্ষ থেকে চিঠিটি প্রেরণ করা হল সালাম আলাইকা আপনার প্রতি সালাম

ইবনু আম্মি জাফারা ওয়া মা'আউ নাফার মিনাল মুসলিম হে বাদশা আপনার কাছে আমার চাচাতো ভাই জাফর এবং কিছু একদল মুসলমানকে প্রেরণ করেছিলাম ওয়া ফাকির রাহুম ওয়া তাজাব্বুর যখন তারা আপনার কাছে আসবে আপনি তাদেরকে সাদরে গ্রহণ করবেন ও তাইল তাজাব্বুর এবং বড়ত্ব ছেড়ে দিবেন ওয়া ইন্নী আতুউকা ওয়া জুনুদাকা ইলা কেননা আমি আপনাকে এবং আপনার বাহিনীকে আল্লাহর দিকে আমি আহ্বান করতেছি ওকাত বল্লাতু ও নাসাতু আমি পৌঁছে দিলাম উপদেশ দিচ্ছি ফাকবালু নসিহাতি আপনারা আমার নসিহতটা গ্রহণ করুন ওয়াসসালামু আলা মানি তাবাল হুদা এই হলো আল্লাহর রাসূলের সহস্তে লিখিত চিঠি এরপরে দেখেন বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে চিঠিটার যে জবাব এসেছে তার ধরনটা দেখেন ওই মিজানুর রহমান আজহারী নামের সর্বস্কালের শ্রেষ্ঠ বিয়াদব সে বলেছে আল্লাহ রাসূল নেসার দিতে পারতেন না যার কারণে ওরা তার চিঠি রিসিভ করতে পারেনি বুঝতে পারেনি দেখেন যে চিঠিটার উত্তর দিয়েছেন ওয়া কাতাবান নাজ্যাসি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বশ নাজ্যা ইলা রাসূল বরাবর যে সিটি লিখেছিলেন তার দরণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ মিন النজ্জাশিয় আল আসাম ইবনে আবজার নজ্জাশিয় আসাম বিন আজহারের পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি বরাবরই চিঠিটা প্রেরণ করা হলো সালামুন আলাইকা ইয়া নবী আল্লাহ এ আল্লাহর নবী আপনার প্রতি শত সালাম মিনাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু লা ইলা ইল্লাহ হুয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই হাদানি ইলাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই চিঠি প্রেরণে আল্লাহ আমাকে ইসলামের পথে হেদায়েত করেছেন সুহান আল্লাহ ফকাত বালাগানি কিতাব রসুল আল্লাহ ফিমা জাকাতা মিন আমরে আইসা ইয়া রসুল আল্লাহ আপনার পক্ষ থেকে যে প্রেরিত চিঠি সেটা আমার কাছে হস্তগত হয়েছে আপনি ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে যা বলেছেন সেটাও আমি পেয়েছি বাবা আরবি সামায় আর্দে আসমান জমিনের মালিকের কসম করে বলছি ইন না ই আজিদু আলা মা আপনি যা উল্লেখ করেছেন তার চেয়ে অতিরিক্ত ঈশাল ইসাল্লামও বলেননি ওয়াকাত আরাফনা মা বাস্তাবিহি ইলাইনা আপনি আমাদের কাছে যা প্রেরণ করেছেন তা আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি ওয়াকাত কাররাই না ইব না আম্মি কেওয়া শা আপনার চাচাতো ভাই জাফর এবং তার সাথী ধকে আমি সাদরে গ্রহণ করলাম فاشهد انک رسول الله صادقا مصدقا یا رسول الله আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিসন্দেহে আল্লাহর রসুল সত্যবাদী এবং সত্যায়নকারী ওয়াকাদ আর আপনি আপনার কাছে বয়াত গ্রহণ করলাম ওয়াবায়াতু ইবনু আমমিকা আপনার চাচাতো ভাইয়ের কাছেও আমি বয়াত গ্রহণ করলাম ওয়াসলামতু আলা ইয়াদাইহি লিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনার চাচাতো বাইর হাতে আমি মুসলমান হয়েছি

যদি আপনি চান আমি আপনার কাছে আসবো হাক কারণ আমি সাক্ষী দিয়েছি আপনি যা বলতেছেন ইসলাম সম্পর্কে এগুলা সব সত্য আল্লাহ এই যে দেখেন এই হাদিসটা সহি দুনিয়ার কোনো মানুষের কোনো মহা জ্ঞানীর পণ্ডিতের এমন সাধ্য নেই যে ইমাম বাইহাকির এই হাদিসগুলার অস্বীকার করতে পারে কারণ এগুলা সহি দেখেন এইখানে ছয়শ নম্বর হাদিসে ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই এ আদিসটা রওয়ায়ত করেছেন আখরাজাহুল বুখারি ফি কিতাবিল জানাইজ ইমাম বুখারি জানাইজ অধ্যায়ে বাবুত তকবির আলাল জানাজা আর বাং চার তকবির জানাজা অধ্যায়ে তিনি এগুলা উল্লেখ করেছেন প্রথম খন্ড চারশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস বারোশো উনসত্তর নম্বর হাদিস ইমাম মুসলিম রমতুল্লা আলী কিতাবুল জানাইজের বাবু তকবীর আলাল জানাজা অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন এইভাবে হাদিসটা এসেছে এবার দেখেন আল্লাহ রসুলের এই হলো নাজজাসির কাছে প্রেরিত চিঠি এই কিতাবটা হচ্ছে দালাইলুর নবুয়তের চতুর্থ খণ্ড এটাও ইমাম বাইহাকির রমতুল্লা আলে প্রণীত এই কিতাবের দুইশো থেকে তিনশো ছয় পৃষ্ঠা পর্যন্ত বিস্তর আলোচনা এসেছে বিভিন্ন প্রতাপশালী রাষ্ট্রনায়কদের কাছে আল্লাহ রসুল সহস্তে লিখিত চিঠি পাঠিয়েছেন এবং কারা চিঠি গ্রহণ করেছে রেসপেক্ট করেছে কারা রিজেক্ট করেছে সেটার বর্ণনা এখানেও এসেছে আমি যত সামান্য দুইজনের বা তিনজনের কথা উল্লেখ করব আল্লাহ রসুল সহস্তে চিঠিটা পাঠিয়েছেন সুদী মন্ডলী স্মরণকালের শ্রেষ্ঠ বেদব মূর্খ মিজান রহমান আজহারি বলেছে আল্লাহ রসুলের অক্ষর জ্ঞান ছিল না তিনি লিখতে জানতেন না নাওজ বিল্লাহ এই আপনারা প্রমাণ পেলেন আমি আরও কিছু প্রমাণ দিচ্ছি কিতাবুন নবী সল্লাল্লাহ আলিসাল্লাম ইলাল জাব্বারি ইল এই চতুর্থ খণ্ডের দুইশো অষ্টাশি নম্বর পৃষ্ঠার মধ্যে শিরোনামটা এসেছে বিশ্বের প্রতাপশালী বাদশাদের কাছে আল্লাহর নবীর স্বহস্তে লিখিত চিঠি ইয়াদউহুম ইলাল ইসলাম ওয়া ইলাল লাহ ইজ্জা এই চিহরিতে ছিল আল্লাহ এবং ইসলামের পথে তাদেরকে আহ্বান করা 1728 নম্বর হাদিস আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ ক্বালা হাসানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াকুব ক্বালা হাদাসানা আহমদ ইবনে সালামা ক্বালা হাদাসানা ইউসুফ ইবনে হাম্মাদ আল হাম্মাদ কালা হাদাসানা আব্দুল আলা ইবনে আব্দুল আয়লা। قال حدثنا سعيد بن قتاده عن اناس بن مالك رضي الله تعالى عنهما ان رسول দেখেন আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সে বলছে রসুল লিখতে জানতেন না অথচ হাদিসে আনাসিবনে ইবনে মালিক রাজি আল্লাহ তালা বলতেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাম কাতাবা যে রসুল্লাম লিখলেন সহস্তে কাবলা মুতা মুতার যুদ্ধের পূর্বে ইলা কেসরা ও ইলা কায়েসার কেসরা এবং কায়েসারের কাছে ও ইলা নাজ্জাশি নাজ্জাসির কাছে সোহস্তে চিঠি লিখলেন ও ইলা কুল্লি জাপ্বারিন আর সকল প্রতাপশালী বাদ রাজা বাদশাহের কাছে লিখলেন ইয়াত হুম ইলাল্লাহ ইয়া জমাল্লাহ যাদের কি আল্লাহর প্রতি তিনি আহ্বান করলেন এই হলো হাদিস রহ মুসলিম ফিস আন আর ইউসুফি আহ্মাদ বল্লাহ তা আলাম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এটাকে সহী বলে রেওয়ায়ত করেছেন ইউসুফ বিন হাম্মাদ থেকে দেখেন সতেরোশো আঠাইশ নম্বর হাদিসের কাশিয়া লেখা হয়েছে হাজা হাদিস হুন সহি হাদিসটা সহি আখরাজাহু মুসলিম ফি কিতাব জিহাদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই জিহাদ অধ্যায়ে তিনি তখরিজ করেছেন বাবু কুতুবুন নবী সহিম ইলা মুলুকিল কুফার বিশ্বের সকল কাফির রাষ্ট্রপ্রধানদের কাছে আল্লাহ রসুলের সহস্তে চিঠি যা যাতে ছিল আল্লাহর পথে আহ্বান করাই আল্লাহ রসুলের মূল উদ্দেশ্য ছিল দেখেন তৃতীয় খন্ডের তেরোশো সাতানব্বই পৃষ্ঠা এবং হাদিস সতেরোশো চুয়াত্তর তিরমিদি কিতাবুল ইলিমের মধ্যে বাবু মকাতিবাত মুকাতিবাতুল মুশরিক হাদিস নম্বর হচ্ছে সাতাইশো ষোল এবার দেখেন আল্লাহ রসুল প্রেরণ করেছিলেন কাছে তখন একগুলো ব্যবসায়ী কাফেল ওই জায়গায় ছিল তন্মধ্যে মধ্যে আবু সুফিয়ান রাদিয়ালাহ তালা তিনি ছিলেন আল্লাহ রসুল দাহিয়া কালবি দিয়ে সমস্ত লিখিত চিঠি পাঠিয়েছিলেন ওই জায়গায় যাওয়ার পরে হিরাকলা তিনি বললেন এদেরকে ডাকিয়ে আনো এখানে দীর্ঘ হাদিস আমি মূল সার বলতেছি ওদেরকে ডেকে আনো তার তর্জমান দুবাসীকে বললেন তাদেরকে বলে দাও যে যে নবী আন্নাহু ইয়াজামু আন্নাহু নবীন এমন একজন ব্যক্তি এসেছে এসে নিজেকে ধারণা করতেছে যে নবী আহ হাক্কুন আম কিসবুন এটা সত্য না মিথ্যা তখন আবু সুফিয়ান রাজি তালা তালু বলেছিলেন যে আল্লাহর কসম উনি আল্লাহর একজন নবী তখন ইরাকলা বলছে যে উনি কারো সাথে কোন জুলুম নির্যাতন করেন নাকি বলে না তাহলে উনি কোন আমানতুর কেন করেননি বলে না উনি কি এতিমের মাল অন্যায় বক্ষণ করেন না উনি বক্ষণ করেন না উনার কাছে গরিবরা বেশি যায় না ধনীরা বেশি যায় উনি গরিবরা বেশি দেয় এইভাবে বিস্তারিত তিনি প্রশ্ন করেছিলেন আবু সুফিয়ানকে আবু সুফিয়ান তার জবাব দিয়েছেন একটা একটা করে জবাব দিয়েছেন শেষ পর্যন্ত সম্রাট তিনি ওই চিঠিটিকে চুম্বন খেলেন এবং সযত্নে রাখলেন এবং আল্লাহ রসুলের কাছে একটি চিঠি প্রেরণ করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনার প্রেরিত এই চিঠি আমি পেয়েছি এবং আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম সুফহান আল্লাহ দেখেন এই দালাইলুর নবুয়তের উননব্বই পৃষ্ঠার মধ্যে সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস দীর্ঘ আলোচনা এখানে এসেছে এই মুতাফাকুন আলাইহি ইমাম বোহারি এবং মুসলিম করেছেন আখরাজাহুল বোহারি ফি কিতাবিল জিহাদ বাবু দোয়াঈসালাম ইলাল ইসলাম ইমাম বোহারি জিহাদ অধ্যায়ের নবিসুল্লামের আহ্বান পরিচ্ছেদে তিনি বর্ণনা করেছেন তৃতীয় খন্ড এক হাজার চুয়ত্তর পৃষ্ঠা হাদিস নম্বর সাতাইশো বিরাশি এরপরে দেখেন সোয়ালে ইবনে কাসান তিনি ইবনে শিয়াব থেকে রয়াত করেছেন ইমাম মুসলিম কিতাবুল জিহাদের কিতাবুল নবী ইলা হিরাকলা সম্রাট হিরাকলার কাছে রসুলামের চিঠি প্রেরণ অধ্যায়ে তিনি আলোচনা করেছেন হাদিস নম্বর সতেরোশো তিয়ত্তর এইভাবে দেখেন এতে কোনো সন্দেহ নাই এরপরে দেখেন সতেরোশো তিরিশ দেখেন সম্রাট হিরাক্লিয়া কিভাবে চিঠি প্রেরণ করেছিলেন আবু সুফিয়ান তার জবাব কিভাবে দিয়েছেন এটা দেখেন দুইশো একানব্বই পৃষ্ঠা কালা আবু সুফিয়ান দা দাহাবি কিতাবে ইল্লাহ ইসলাম ইরাকলা আল্লাহ রসুলের সহস্তে লিখিত চিঠি তলব করলেন ও আমারা বিহি এবং নির্দেশ দিলেন ফা কুরিয়া তার সামনে পাঠ করা হলো ফাইদা ফিহি যখন সামনে আসলো বিসমিল্লাহ রহমান রাহিম মিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও ইহি ইলা হিরাকলা আদিম রুম এই চিঠিটা রুমের সম্রাট ইরাকলিয়ার কাছে আল্লাহর নবী মোহাম্মদ সুইসাল্লামের পক্ষ থেকে প্রেরণ করা হইল সালাম আলাম আনিতাল হুদা আম্মা বাদ ফাইনিয়াতির ইসলাম আসলিম তাসলাম এ ইরাকলা তুমি মুসলমান হয়ে যাও নিরাপদ হয়ে যাবে ওয়া কল্লাহ ইউতিক আল্লাহু আজরাকা মাররতাই তুমি আত্তাসমাপন করো আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন দুইবার বলেছেন ওয়া ইন তাওয়াল্লাইতা ফাআলাইকা ইস্মুল আরিসিন যদি আমার এই দাওয়াত থেকে আমি বিমুখ হই তাহলে আপনার প্রতি এই আপনার কওমের ভাব বর্তাবে এরপরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন ইয়া আহলাল কিতাব তাআলা ওয়া ইলা ক্যালিমাতিন সাওয়া ইন বাইনানা ওয়া বাইনাকুম আন নাবুদা ইল্লা আল্লাহ ওয়া লা নুশরিকু বিশয়ান ইলাহির আয়াত সুরাত্তর ইমরান চৌষট্টি নম্বর আয়াত এরপরে আবুসুফিয়ান বললেন ফলাম আন কাদা মাকাল আতাবু আল্লাত আসোৱাত উল্লেজিন আউ লাহমি নুজাম রুম যখন ছুটিটা পড়া শেষ হলো তখন রুমের বড় বড় রে তৃত্বশীলরা চতুর্দিকে যারা ছিল এরা হট্টগোল শুরু করেছিল যার কারণে তিনি বুঝতে পারেননি তারা কি বলতেছে এরপরে আমরা বেরিয়ে আসলাম আমার সাথীরাও বেরিয়ে আসলো এবং এই আবু সুফিয়ান বলতেছেন সম্রাট ইরাকলা তার আত্মসমর্পণ খানা পরে আল্লাহ রসুলের কাছে প্রেরণ করেছে এই গেল এক আরকি হাদিস এরপরে সতেরোশো তিরিশ নম্বর হাদিস এখানেও ওই একই বর্ণনা এসেছে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী আব্দুল্লাহ বিন মোহাম্মদ থেকে তিনি আব্দুর রাজাক থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মোহাম্মদ বিন রাফিয়া থেকে এবং অন্যান্য রাবি থেকে এই রাওয়াতপুর করেছে সুদি মণ্ডলী এবার আমরা আরেক জায়গায় যাই সম্রাট কেসরার বিন হর্মুজ কেসরা বিন হর্মুজের কাছে আল্লাহ রাসূল চিঠি প্রেরণ করেছিলেন চিঠি প্রেরণের দরণ ছিল যে এ আদিষ্ট রাওয়াত কিছু আব্দুর রহমান বিন আব্দুল কারিম 1736 নম্বর হাদিস আননা রাসূলুল্লাহ সলাইসালাম কামা জা তায়া উমিনা আলাল মিম্বারে খতিমান একদিন আল্লাহ রসুল মিম্বরে দাঁড়িয়ে কতি হলেন ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি ওয়া তাশাহাদা আল্লাহর প্রশংসা করলেন গুণকীর্তন করলেন এবং সাক্ষ্য দিলেন সুম্মা কালা এর পরে বললেন আম্মা বাদ ফা ইন্নী ইলা মুরুকুল আহাদিম আল্লাহর প্রশংসা পরে আমি বল চাই যে আমি তোমাদের কা কাওকে প্রেরণ করবো ওনারবি সকল রাষ্ট্রপ্রধানদের কাছে

সে টুকরু টুকরু করে দিয়েছিল আল্লাহ রসুল তার জন্য তার বিরুদ্ধে একটি দোয়া করেছিলেন দেখেন চিঠিটা যেটা পাঠিয়েছিলেন সেই চিঠি লিখিত চিঠি ছিল ইলা মিন কেসরা আদিম মোহাম্মদ আব্দুল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কেসরা পারস্য সম্রাটের কাছে এই চিঠিটা প্রেরণ করা হলো কিন্তু সেই নাদান আল্লাহ রসুলের এই চিঠিটা সে টুকরু টুকরু করে দিল এবং এই আল্লাহ রসুল যে প্রেরণ করে দিলেন সাজা ইবনে ওয়াহাবকে এই সাজা ইবনে ওয়াহাব তিনি চলে আসলেন তাকে তারা খুঁজাইয়া পায়নি আল্লাহ রহসুল এই সংবাদটা পেলেন ফেলার বাদে বললেন কাল হাসুসুল্লাহ কেসরা মুলকা যে আমার স্ত্রীটি শিরে টুকরা টুকরা করেছে সেই কেসরার সম্রাট তাকে আল্লাহ টুকরু টুকরু করে দিবেন পরবর্তীতে আল্লাহ তালা তাকে সেভাবেই করে দিয়েছিলেন যেভাবে আল্লাহ রসুল তার জন্য বদুয়া করেছিলেন নাওজুবুল্লাহ মিন্দা আলী এই যে দেখেন যারা সে বেদবি করেছিল আল্লাহ রসুল বদুয়া করেছিলেন সে ধ্বংস হয়ে গিয়েছিল সুধি মন্ডলী এবার আমরা আসি আর একটি দীর্ঘ হাদিস কিতাবের তিনশো পাঁচ পৃষ্ঠার মধ্যে সতেরোশো পঁয়তাল্লিশ লম্বার হাদিস শিরোনামটা হচ্ছে মাজা আফি কিতাবিন নবী হইসাল্লাম ইলাল মাকুকাস সম্রাট মাকুকাসের কাছে আল্লাহ রসুল একটি চিঠি প্রেরণ করেছিলেন সেই চিঠি হাতিম বিন আবিব আলতা আদি আল্লাহ মাধ্যমে প্রেরণ করেছিলেন আল্না রসুল হইসাল্লাম বাসা হাতিবাবনে আবিবালতা ইলাল মাকুকাস সাহিব ইল ইস্কান্দারিয়া ইস্কনদারিয়া বাদশাহ মাকুকাসের কাছে হাতিম বিন আবিবাল তাহার মাধ্যমে আল্লাহ রসুলের সহস্তে লিখা চিঠি প্রেরণ করেছিলেন এটা পেয়ে ফাকাবল আল কিতাব সে আল্লাহ রসুলের চিঠিকে তিনি এতই সম্মান দিলেন যে তিনি চুম্বন খেলেন সুবহান আল্লাহ ওয়াকরামা হাতিবান এবং হাতিব বিন আবি তাকে অত্যন্ত সম্মান দেখিয়েছেন ওয়াসানা নাজলাহু এবং সম্মানিত আসনে তাকে বসাইলেন এরপরে আওয়ার সময় ও আহদা লাহু মা হাতিবিন হাতিবকে আসার সময় তার সঙ্গে কিছু হাতিয়া তুফা দিলেন কি দিলেন কিছু পরিদে বস্ত্র দিলেন কাপড় চোপড় দিলেন এবং কয়েকটি দান দুইজন খাদেমা অন্য হাদিসে এসেছে পরবর্তী হাদিসে এসে তিনজন দান করেছিলেন তা এখানে দুইজন দিয়েছিলেন কিছু পরিদেয় বস্তু দিয়েছেন লোকে হচ্ছরও দিয়েছিলেন যে দুইজন খাদেমা তন্মধ্যে তোর মধ্যে একজন হচ্ছেন এহেদা হুমা উম্ম ইবরাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহ্লাম সাহেবজাদা হদরত ইব্রাহিমতাল আনুর আম্মা জান উনি কে আল্লাহ রসুল বিবাহ করেছিলেন স্বাধীনবারও করেছিলেন আর আরো একজন ছিলেন ওয়াম্মা উখরা ওয়া বাহা রসুলসাল্লাম জাহাম ইবনে কায়েসাল আব্দি জাহামিন কায়েস আলা আব্দিকে দান করেছিলেন তার পরে জন্ম নিয়েছেন জাকারিয়া তিনি হচ্ছেন উম্মে জাকারিয়া ইবনে জাহাম মিশর তিনি আমর আসের আমলে মিশরের খলিফা হয়েছিলেন জাকারিয়া ইবনে জাহাম তার আম্মাজান। এই যে দেখেন আপনারা প্রমাণ ফেলেন যে আল্লাহ রসুল সহজতে চিঠি লিখতে পারতেন অথচ সেই স্মরণকালের শ্রেষ্ঠ বেদক গণ্ডমূর্খ সে বলেছে আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন কোন অক্ষর জ্ঞান জানতেন না নাউজবিল্লাহ জালিক সুদী মন্ডলী কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ইকরা ওয়ারাবুকাল আকরামুল্লাজি আল্লামা বিল কালাম হে নবী আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন অথচ সেই বক্তা অস্বীকার করতেছে আল্লাহ পাকে কালামকে অস্বীকার করছে আল্লাহকে অস্বীকার করছে সেই কুফির ফতোয়া কি তার গায়ে পড়বে না অবশ্যই কুফির ফতোয়া তার গালে পড়বে কারণ আল আসবা ও কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবীর সাথে যদি চারটি বেয়াদবি কেউ করে সাথে সাথে সে কাফির হয়ে যাবে এই ব্যাপারে কোনো আপোষ নেই ওই ইয়াকফরু ইজা সাক্কা ফি সিদকিনী সাল্লাহ আলিসাল্লাম আও শক্গ রাহু আও নাক্কা সাহু আও সাবাহু আল্লাহ রসুসাল্লাম যা নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছেন এই ব্যাপারে যদি কেউ সন্দেহ করে সে কাফির হয়ে যাবে আও কেউ যদি হাটো করে সমাজের সামনে যদি করে তুলে ধরে সে কাফির হয়ে যাবে তার ইমান থাকবে না আও নাকু অথবা যদি আল্লাহ রসুলকে কিল্লতে এলি স্বল্প জ্ঞানের অধিকারী বলে সে কাফির হয়ে যাবে তার জ্ঞান তার ইমান থাকবে না সাববাহু অথবা আল্লাহ রসুলকে যদি কেউ গালি দে সে সাথে সাথে হয়ে যাবে আপনারা দেখেন এই চারটি কথার ভিতরে এই এই যে আজহারি আজহারি সে পড়ে কিনা অবশ্যই সে পড়ে আল্লাপাক আমাদের প্রত্যেককে সত্য বুঝার দান করুন মন্ডলী আমি বিস্তারিত এখানে আলোচনা করলাম না অন্য একদিন বলবো তাহলে উম্মি কাকে বলে উম্মি সে বলেছে উম্মি অর্থ নিরক্ষর না উম্মি অর্থ নিরক্ষর নয় যেখানে আল্লাপাক বলছেন যারা একজন নবী এবং উম্মি নবীকে অনুসরণ করবে এখানে রাসুল তারা পরিষ্কার প্রতিমান হলো যে রেসালতের অধিকারী যার কাছে সরাসরি আসমানের কিতাব নাজিল হয়েছে তিনি নবী এবং রসুল সেই রেসালতের অধিকারী নবী আর নবী শব্দে শাব্দিক করত নবী শব্দের অনেক করত আছে তোর মধ্যে একটি হচ্ছে গাইবের জ্ঞান উপস্থাপন করা জাতির সামনে কারণ তাম কেরামরা অদৃশ্য বিষয়ের জ্ঞান কৌমের সামনে তুলে ধরেছেন সেই হিসাবে আল্লাহর রসুল ইলমে গায়ব জানতেন নাবি শব্দ উল্লেখ করার অর্থ এটা যাতে কেউ সন্দেহ করে না যে আল্লাহ নবী অদৃশ্য জ্ঞান জানেন না এই সন্দেহ নিরসন কল্পে দূরীকরণ কল্পে আল্লাহ তালা নবী শব্দ ব্যবহার করেছে পরবর্তী যে উম্মি শব্দ ব্যবহার করেছেন এই উম্মি নিয়ে আমার মূল উম্মি যেমন দেখেন মক্কা বলা হয় উম্মুল কেন বলা হয় আবার সুরাতুল ফাতেহা কে বলা হয় উম্মুল কোরআন আবার আপনার আমার মা ও উম্মুন উম্মুন শব্দের অর্থ হচ্ছে মূল মূলধন আসল তাহলে উম্মুল কুরা কেন বলা হলো বলে পৃথিবীতে যত গ্রামগঞ্জ আছে শহর বন্দর সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল উঁচু স্থান হচ্ছে মক্কা শরীফ এই জন্য সব কিছু সম্মানের মূল হচ্ছে মক্কা এই জন্য একে বলা হয় উম্মুল কোরা এই পৃথিবীর খান যেখানে খানায় কাবা অবস্থিত এটা সম্মানই জায়গা এই জন্য এটাকে বলা হচ্ছে উম্মুল কোরা আমাদের পৃথিবীতির সকল মুমিনদের ইমানদারদের নামাজের কিবলা হচ্ছে কাবা শরীফ সেই কাবা দিকে ছাড়া যদি আমরা অন্য কোথায় দিকে নমাজ পড়ি আমাদের নমাজ হবে না এই জন্য তাকে বলা হচ্ছে উম্মুল কোরা আর অনেক কিছু আছে এরপরে দেখেন আহ আমরা সুরা ফাতে উমুল কিতাব বা উমুল কোরআন বলি কেন বলে কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা এই সমস্ত কোরআন শরীফের সার নির্যাস সুরা ফাতেহার মধ্যে আছে এই জন্য বলা হয়েছে সুরা ফাতেহা যে একবার পাঠ করবে সেজন্য সমস্ত কোরআন শরীফ পাঠ করলো আবার হাদিস শরীফে এসেছে সুরাতুল ফাতেহা শিফা উল্লি করলে দা ইন ফাতেহার সকল রোগের ঔষধ আবার দেখা যায় নামাজের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে হাদিস এসেছে লা সলাতা ইল্লা বি ফাতেহাতিল কিতাব যেখানে সুরাতুল ফাতেহা নেই সেখানে কোন নমাজ হবে না সুবহান আল্লাহ যে এই সুরাতুল ফাতেহা পাঠ করলো সেজন্য আসমানি একশো চারখানা কিতাব পাঠ করলো সুবহান আল্লাহ তাহলে সব কিছুর সার নির্যাস সুরা ফাতেহা সব কিছুর মূল যেখানে সেটা হচ্ছে সুরাতুল ফাতেহা এই জন্য বলা হচ্ছে তাকে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব এবার আপনাদের বুঝতে সহজ হবে আল্লাহর রসুলকে উম্মি বলা হলো কেন উম্মি শব্দটা উম্মুন থেকে এসেছে উম্মুন অর্থ আসল বা মূল আল্লাহ রসুলকে কি অর্থে উম্মুন বলা হয় যেমন দেখেন এই পৃথিবীটা রসুলে কারেম সাল্লাল্লাহ আলিসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামের সৃষ্টি করেছেন অনেক সহী হাদিস দিয়ে প্রমাণ লাহলা কালাম আলাতুল আফলাক। ইয়া রাসূলল্লাহ যদি আপনি না হতেন তাহলে এই পৃথিবী কোনো কিছু আমি সৃষ্টি করতাম না তাহলে এই পৃথিবীর সৃষ্টির মূলে যিনি তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এজন্য তাকে বলা হচ্ছে ওমি নবী দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রসুল হচ্ছেন সমস্ত বিশ্ববাসীর জন্য শিক্ষক তিনি কারো ছাত্র নহে তার জন্য অন্য কেউ শিক্ষক নয় বরং তিনি হচ্ছেন শিক্ষক এই পৃথিবীতে শিক্ষক হিসাবে আগমন করেছেন বৈস্তু মুআলিমান কারনান বা কারণান যুগের পর যুগ আমি শিক্ষক হিসাবে এই পৃথিবীতে আমি আগমন করেছি সুবহান আল্লাহ যার কারণে দেখেন আল্লাহর জিবরিলে আমিন যখন এই হেরা গুহার মধ্যে ওহি নিয়ে আসলেন বললেন ইকরা আল্লাহ রসুল বললেন মা আনাবি কারি লা আদরি এটা বলেননি যে আমি জানি না তিনি বলছেন মা আনাবি কারি আমি পড়ুয়া নয় পড়ুক নয় অর্থাৎ হে জিব্রাহল আমি তোমার কাছে পড়ব না আমি পড়তে জানি না কথা না তাহলে কোন কারণে সে বলে যে আল্লাহ রসুল পড়তে জানে না এটা গন্ডমূর্খ তার কি ইমান আছে এ সমস্ত কথাবার্তায় যে সমস্ত কথাবার্তা বললে ইমান বিনষ্ট হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় এ সমস্ত কথাবার্তা বলার দুঃসাহস ওরা পায় কোথায় থেকে আসলে এরা ইহুদিরদের দালাল এই দালালি সামসাগিরি করতে করতে আজকে সমাজে ইংরেজিতে বক্তব্য দে এটা কি মূল উদ্দেশ্য সে মনে করে যে কেউ ইংলিশে বুঝবে না অথচ সে প্রথমে আরবি ভাষাকে সে অবজ্ঞা করতেছে আল্লাহ রসুল বলতেছেন নাহিববুল আরব আলী তিনটি কারণে আরবকে ভালোবাসো আরবিকে ভালোবাসো লিয়ান্নি আরবি বল কোরআন ও আরবি বলে শানু আহলিল জান্নাতের আরবি আমি আরবি কোরআন শরীফের ভাষা আরবী আহলে জান্নাতিদের ভাষা আরবী এই তিনটি কারণে আরবিকে ভালোবাসো অথচ এই বক্তা সে কোথায় কোথায় ইংরেজিতে বলে একটি গ্রাম্য কথা আছে চুরের দোষ দিন সাউদের এক দিন সে বারবার অহো রোহো এইভাবে বলে যাচ্ছে শেষ পর্যন্ত সে দোরা কে গেলো যে আল্লাহ রসুল ব্যবহার করতেছে নাওজুবুল্লাহ যেখানে সিক্স পেক জিমনেশিয়ানরা ব্যায়াম করে তাদের হাতের মাংস গুস্ত বেড়ে যায় এই বুকের গুস্ত বেড়ে যায় এখানে একটি দাগ হয়ে যায় ছয়টি দাগ হয়ে জিমনেশিয়ানদের সে এই জিমনেশিয়ানদের সাথে তুলনা দিয়েছে আল্লাহ রসুলকে অথচ আদি শরীফ হয়েছে মাফাদাল বাতনে সাওয়াউল বাতনে আল্লাহ রসুলের বুক মুবারক এবং পেট মুবারক ছিল সমান্তরাল সমান ছিল প্রশস্ত ছিল অথচ সেই গন্ডমূর্খ সেই বেইমান বলতেছে যে আমার নবীর নাকি পেক সিক্স ছিল নাউজ জালিক বিশিতে জার্মানের একজন মাদক ব্যবসায়ী সে মদের সয়েটি বুতলকে একটি প্যাকেজে রাখার পরে ছয়টি দাগ দাগ দিয়েছিল এটা নাম দিয়েছিল সিক্স প্যাক অথচ সেই মিজানুর রহমান আজহারি সে এই আধুনিক শব্দ ব্যবহার করে সে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রসুলের আপাদক মস্তক নিয়ে মাথা কিভাবে ছিল কপাল মুবারক কিভাবে ছিল চুল মুবারক কিভাবে ছিল চোখ মুবারক নাক মুবারক টুট মুবারক জি বা দাঁত মুবারক চেহারা মুবারক হাত পা বুক কিভাবে ছিল সুন্দর বর্ণনা করেছেন অথচ সেই গন্ডমূর্খ আল্লাহ রসুলকে একটি আল্লাহ রসুলের গুণকে সে কলঙ্কিত করেছে সেই জন্য জাতির কাছে আমরা তুলে ধরলাম আসলে সে একজন আলিম না সে একজন আলিম নামের কলঙ্কিত একজন বক্তা সে ইহুদিদের দালাল এবং তার সাথে আরো একটা তাকে আমি ভালো মনে করতাম এই যে আমির হামজা সেও তার বক্তব্যকে সাপোর্ট দিয়েছে নাওজাল এই দুইটা এই বর্তমান যুগের জালুন অন্তর্ভুক্ত এরা আবু জাহিলের সম্প্রদায় আল্লাহ তালা ওদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাত